এখানে এখন চৌবাচ্চা চৌবাচ্চার মতো ঘুরছে। আমরা এখন এখানে ফ্যানের তলায় এসে বসেছি। সবাই মিলে আজকে সোনার বাংলা রিসোর্ট এসে আমাদের ড্রাইভার গাড়ি রাখতে গেছে, মানে আমার হাজবেন্ড, ঠিক আছে, সরি। তো আর তোমাদের পুরোটা আজকে আমরা কি কি এনজয় করি কি কি করি সবটা ঘুরে দেখাবো, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো লেটস স্টার্ট, ক্যামেরাম্যান সামনে চলে এসেছে। তো চলো আমরা চলে এসেছি সোনার বাংলা। তো চলো আমরা কি কি করি এখানে, যদিও এই রিসোর্টটা একদম তোমার শামসি থেকে মালতীপুরের মালতীপুর বলে সামনে থেকে চাচলের রাস্তা যেতে পড়ে, তো সেখানে এসেছে এবং খুব সুন্দর করে এবারটা আরো অনেক কিছু সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং অনেক নিত্য নতুন অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো সবটাই তোমাদেরকে আমি শেয়ার করব, তো সাথে থাকো দেখতে থাকো। এলিফ্যান্টটা কাঁদছে, বলছে তোমরা সবাই আসো আমার কাছে। হাই প্রিয়াঙ্কা, রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে, তো সেটাও তোমরা করতে পারো, তো আমার মনে ভালো লাগবে এখানে। এবং ফ্যামিলি ট্যুর বলো, বাচ্চাদের সঙ্গে ঘুরতে আসা বলো, সবকিছুর জন্য খুব বেস্ট 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 পারফেক্ট জায়গা। মাধবের শক্তি না কাদের শক্তি কে জিতছে? চিরনি
বউ আসবে যখনই, নিয়ে যাবে তখনই। এটা কি করছো একটা রাত কানা নামছে প্রচন্ড মাথা ঘুরে গেছিল, তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমার মাথা এখনো বন বন করে কাজ দিচ্ছে না, না জিম কোনো কাজ দিচ্ছে না, আমার মাথা এখনো বন বন করে ঘুরছে, কোনো মাথা কাজ করছে না। আর হচ্ছে চলো তোমাদের, আমরা এবার কোথায় যাচ্ছি নিজেরাও জানি না, দিকে 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 ঘুরে বেড়াচ্ছি। গুপ্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন দেখছিল, কোথায় যাচ্ছি বলছি, কোথায় যাচ্ছি হাতিগুলোকে দেখা নেই। আর এই যে এখানে হাতিরা কি সুন্দর আছে দেখো, হাতির দাঁতে সুন্দর হাতি সবুজ রঙের। এই প্রিয়াঙ্কা হাতির পিঠে উঠবি নাকি? ওঠ হাতির পিঠে, ওঠ। এই যে প্রিয়াঙ্কা হাতির পিঠে উঠেছে, চল মেরে হাতি, ও ও মেরে সাথি, চল মেরে হাতি, ও ও মেরে সাথি। এই হাতিটা আবার আমাকে বলিস না, ওকে বল। তুই একটু দূরে যা, তবে দেখা যাবে। ও দূরে যাচ্ছি, এই যে দেখো। তোকে বললাম সাথি, আমি হাতি তোকে বলেছি ফোরাই। এই যে ও হাতি, তো হাতির উপর উঠে বসে রয়েছি। আর এখানে এখানে ঘোড়া, ঘোড়াতে করে কে উঠবে, এটাতে কে উঠবে? ওট ওট ওট, এ বাবা দেখো দেখো কে উঠছে দেখো। ওঠো আমি ঘোরাচ্ছি, প্রিয়াঙ্কা উঠবি নাকি? এই দেখো এরা সব উঠেছে, দাদা আর শালিতে মিলে ঘোরাই করে উঠেছে, পেছন দিকে রয়েছে বউ, আমি এদেরকে ঠেলছি ঘোরাচ্ছি। দূর থেকে ভালো লাগবে, ঘুরাবো তারপরে। তোমাদের কি মাথা ঘুরছে না? ঘোরাতে পারছি না, আমার তো শক্তি নেই, পারলে ওরাই যেন ঠেলবে। দেখো এখানে খুব সুন্দর সিটিং এরিয়া আছে, খুব সুন্দর সিটিং এরিয়া। আমরা এখন এখানে ফ্যানের তলায় এসে বসেছি, প্রচন্ড গরম। অ্যাকচুয়ালি আমরা এত লাফিয়েছি তো বেশি গরম লাগাটাই স্বাভাবিক। আর এই যে অভিষেক মাধুরী চলে এসেছে, সুইচগুলো অনেক লাইট জ্বলে, ওই ওই সুইচগুলো কি জানি না, লাইটগুলো খোলা আছে। তোমাদের আজকের এই ইন্টারেস্টিং ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বি পজিটিভ, স্টে পজিটিভ, কিপ স্মাইলিং, বাই।